রাজধানীর কারওয়ান বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও রয়েছে ক্রেতা সমাগম। চিনি, আটা, ময়দার ডাল, দেশীয় বিদেশি মুরগি সহ প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম বাড়তি। ব্রয়লার মুরগির কেজি বেচতেছে 135-140, পাকিস্তানি মুরগিটা আপনার 250-260 টাকা এরকম বিক্রি হচ্ছে, আর দেশি মুরগি আপনার 450-470 এরকম কেজি বিক্রি হচ্ছে। নিত্যপণ্য জিনিস সব কিছু দাম বাড়তি, কোনো কিছু কমার কোনো কিছু দেখি না। আটা ময়দাটা বাড়ছে, আর মোটা যে মুসুর ডালটা ওটা দাম বাড়ছে। ইন্ডিয়ার থেকে মাল কিছু আমদানি করছে সুবাদেই বাজারটা শিথিল আছে। মোটা চাল, পারি চাল, আটাশ, মিনিকের এগুলির দাম কেজি প্রতি 1-2 টাকা কমেছে। কোনো কিছুতেই কমে নাই। এই যে আগে নিতাম 75, এখন 85 টাকা কেজি। প্যাকেট তেলের দাম না বাড়লেও খোলা তেলের দাম বেড়েছে কেজিতে 15 টাকা। ব্যবসায়ীদের কাছে এ বিষয়ে নেই কোনো সদুত্তর। আগে আমরা পাম বেচতাম 115 টাকা, এখন বেশি 130 টাকা। সোয়াবিন আগে বেশি 130, এখন বেচতেছি 136 কেজি। সরবরাহ কমের অজুহাতে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম। গত সপ্তাহে আমরা বিক্রি করছি আপনার 1 কেজি ইলিশ মাছটা 1150 টাকা, আর এই সপ্তাহে এই চাঁদপুরের মাছটা 1 কেজিটা বিক্রি করেছি আপনার 1200-1250 টাকা। আগের মতো রয়েছে শাকসবজির দাম। টাকা দাম তেমন একটা বাড়ে না, বুঝছেন, প্রচুর আমদানি তেমন একটা বাড়ে না। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা।